তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে নেহাকে বিয়ের জন্য অনেক চাপ দিতেছে ওর ফ্যামিলি, তো ওর বাবা মা অনেক চাপ দিতেছে, ঠিক আছে। তারপরে আমার অনেক খারাপ লাগছিল যে আমি বাইরে আসার পরে কেন এরকম হইলো, ঠিক আছে। পরে আমি ওরে অনেক বুঝাইলাম, পরে ওর আব্বু আম্মু ওরে অনেক মারধর করলো, ঠিক আছে। মারধর করার পরে ও যেহেতু রাজি হয় না, পরে ওর আব্বু আম্মু ওর বলছে যে কখন বিয়ে করতে চাস। পরে ও ওর আব্বু আম্মুর কাছ থেকে বলছে যে আমি এক বছর পরে বিয়ে করবো, ঠিক আছে। তো ওর আব্বু আম্মু মেনে নিছে, ঠিক আছে। ও আমার জন্য এক বছর সময় নিছে, আর সবাই আমার জন্য দোয়া করবেন গ্যাস, যাতে আমি এক বছরের ভিতরে আমি যত টাকা দিয়ে আইসি এর ভিতরে যেন আমার পুঁজিটা উড়াইয়া আমি দেশে যাইতে পারি আর নেহাকে যাতে বিয়ে করতে পারি, ঠিক আছে। তো জানেনই তো আমাদের 3 বছর রিলেশন, যদি ওর আমি না পাই তো এলোমেলি হয়ে যাবো, ঠিক আছে। আমিও এলোমেলি হয়ে যাবো, ও এলোমেলি হয়ে যাবো, ঠিক আছে। না ও পারবো অন্য করিকে সুখী হইতে, না আমি পারবো ওর সাথে বাঁচতে, ঠিক আছে। আমি পারবো ওর সাথে থাকতে। এখন তো বিদেশ আইসি, ওর সাথে মাঝে মাঝে কথা বলি কিন্তু ভিডিও করতে পারি না, কিন্তু একটা ভালো লাগে। যদি ওর আমি হারাই লাই একবারে পুরো এই দুনিয়া উলট পলট, ঠিক আছে গ্যাস। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি দেশে যাইতে পারি, আর আমি কথা দিলাম গ্যাস এক বছরের ভিতরে আমি দেশে যাবো। দেশে গিয়া ওরা যেভাবে হোক বিয়ে করে আবার এদেশে আসবে ইনশাল্লাহ। ভালো থাকুন সবাই।